নমস্কার বন্ধুরা, আমি সুজয় তন্তুবাই, হাউ টু স্কেচ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, আগের দিন আমি দেখেছিলাম স্কেচের কিছু বেসিক টেকনিক্স, যেগুলোকে আমরা আগের ইউটিউব চ্যানেলে দেখাবো আপনাদেরকে, যে কীভাবে কোন পেন্সিল কোন সময় ইউজ করা হয়। আচ্ছা, ফার্স্টে আমি একটা জিনিস ভেবেছি, সেটা হচ্ছে যে সব যে ড্রয়িং টেকনিক্সগুলো আছে, মানে ওয়াটার কালার, স্কেচ, অয়েল পেস্টেল, অয়েল পেন্টিং, এই সবগুলোকে একটা করে টিউটোরিয়াল ভিডিও প্রথমে আপলোড করা হবে। ওকে, এবং তারপর সবগুলোর মধ্যে ডিটেলসে আমরা আলোচনা করব প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিওতে। ওকে, তো আজকে আমরা সবথেকে একটা ইজিয়েস্ট পদ্ধতি, যেটা হচ্ছে অয়েল পেস্টেল, মোম রং যেটাকে বলে। ওকে, অয়েল পেস্টেল আর সফট পেস্টেল কিন্তু আলাদা। ওকে, ফার্স্টে আমরা অয়েল পেস্টেল দিয়ে দেখবো, দেন নেক্সট ভিডিওগুলোতে আমরা সফট পেস্টেল দেখবো, তারপর আমরা ওয়াটার কালার একটা টিউটোরিয়াল দেখাবো, তারপর অয়েল কালার। কালারের মধ্যে কিন্তু সবথেকে কঠিন যদি কিছু হয় তাহলে সেটা কিন্তু ওয়াটার কালার, কারণ কি অয়েল পেন্টিংয়ের থেকেও কিন্তু অনেক বেশি টাফ এবং করতে অনেক বেশি আর কি, মানে পারফেকশনটা কিন্তু খুব বেশি সময় লাগে। আমরা কিন্তু অয়েল পেন্টিংকে একবার করার পর সেটাকে মোছা যায়, মোছা যায় মানে কি, আমরা যদি কোনো পেপার দিয়ে বা টয়েল দিয়ে ওটাকে মুছতে চেষ্টা করি তাহলে সেটা কিন্তু ইজিলি মুছে যাবে, বাট ওয়াটার কালার কিন্তু আমরা ওটাকে মুছতে পারবো না, সো এটাকে কারেকশন করা যায় না, এবং এই জন্যই এটাকে সবথেকে কঠিন পদ্ধতি বলা হয় ওয়াটার কালারকে। ওকে, সো অ্যাপার্ট ফ্রম দিস, আজকে আমরা অয়েল পেস্টেল একটা টিউটোরিয়াল দেখাবো, একদম ইজি, বেশি কিছু এটার মধ্যে নেই, আপনারা সবাই দেখতে থাকুন, ধন্যবাদ। আচ্ছা, এই পুরো ড্রয়িংটাতে আমি বেসিক্যালি তিনটে কালার, রুশিয়ান ব্লু, লাইট ব্লু আর হোয়াইট আর ব্ল্যাক, ওকে, এই চারটে কালার আমরা ইউজ করব, মানে গোটা ড্রয়িংটাতেই চারটেই কালার আছে। খুব ইজি একটা ড্রয়িং, খুব ইজি, আমি কোনো কঠিনের দিকে ফার্স্টে যাচ্ছি না, আমি যেরকমভাবে প্র্যাকটিস করাচ্ছি সেরকমভাবে প্র্যাকটিস করতে থাকুন ঘরে, আমি ডেফিনেটলি যে অনেক ভালো আপনারা ড্রয়িং করতে শিখে যাবেন। ওকে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আচ্ছা, এখানে একটা রাতের দৃশ্য, মানে মুন লাইটের একটা দৃশ্য একটা তুলে ধরবো, মাঝখানে একটা গাছ আছে এবং একটা নৌকো আছে, ঠিক আছে, তো মুন লাইটের দৃশ্য মানেই একটা যে চাঁদের যে আলোটা থাকবে এবং তার সামনে যে জিনিসগুলো থাকবে সেগুলো অবভিয়াসলি ব্ল্যাক হয়ে যায়, মানে সানসেটের দিকে যেমন থাকে আর কি, সানসেট যেমন থাকে সেরকম সেম এখানেও ড্রয়িংটা থাকবে। খুব ইজি ড্রয়িং, মানে স্কেচের কিছু ব্যাপার নয়, সিম্পল একটা আমরা সূর্যের জাস্ট লোকেশনটাকে বোঝার জন্য একটা স্কেচ করব, আর ওই যে আমাদের নৌকোটা আছে সেটার জন্য, ঠিক আছে, বাট ওগুলো অপশনাল, ওগুলো আপনারা ড্রয়িংয়ের মানে স্কেচিংয়ের পরেও করতে পারেন, আসলে কালারটা যেটা ফার্স্ট যে কালারটা সেগুলোর পরেও করতে পারেন। ওকে, অয়েল পেস্টেল যখন আমরা করব তখন দুটো পদ্ধতিতে অ্যাকচুয়ালি করা যায় সেটাকে, মানে উইথ টিস্যু পেপার আর উইদাউট টিস্যু পেপার। ওকে, সো আমরা টিস্যু পেপার ইউজ করতে পারি, বেসিক্যালি টিস্যু পেপার ইউজ করা হয় শুধুমাত্র স্মুথনেসের জন্য। ওকে, ড্রয়িং বা পেন্টিং যেটাকে আমরা করি না কেন, সেটাকে একদম স্মুথ একটা গ্লেসি ভাব আনার জন্য সেটাকে টিস্যু পেপার দিয়ে ওটাকে রাব করা হয়। ওকে, সো টিস্যু পেপার দিয়ে যখন আমরা ঘষি সেটাকে তখন সেটা একদম স্মুথ একটা ড্রয়িংয়ে পরিণত হয় এবং তার উপরে খুব ভালো কাজ হয়। ওকে, কিন্তু এখানে একটা নেগেটিভ পয়েন্ট এটাই যে টিস্যু পেপার যখনই আমরা ইউজ করব তখন কিন্তু কালারটা একটু ফেন্ট হয়ে যাবে, ঠিক আছে, মানে একটু লাইট হয়ে যাবে কালারটা, সেই ডার্কনেসটা থাকবে না। ওকে, সো সেদিকে একটু মেনটেন করে রাখলেই ব্যাপারটা ঠিক হয়ে যায়। ওকে, সো এখানে আমরা ফার্স্টে যে আকাশটা আছে সেটা আমরা মিক্সিং করার জন্য টিস্যু পেপারটা ইউজ করেছি। ওকে, আর একটা কথা, মিক্সিংয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু অয়েল পেস্টেলে অতটাও ভালো হয় না যতটা ভালো সফট পেস্টেল হয়,
ওকে। সফট পেস্টেল যে কালারটা সেটা মানে অ্যাকচুয়ালি সেই চারকোল যেমন কালারটা হয় সেরকম ধরনের কালারটা থাকবে, ওকে। চারকোলে যেমন সে গুঁড়ো গুঁড়ো কালার থাকে সেরকম কালারটা হয়ে যাবে, এবং সেটাতে কিন্তু মিক্সিংটা খুব ভালো হয়, ওকে। মানে ওটা দেখে বোঝা যাবে না যে ওটা সফট পেস্টেল করা না ওয়াটার কালারে করা, এতটাই স্মুথভাবে ওটা রিপ্রেজেন্ট হয়, ওকে। সো দেখতে থাকুন আগে। এর পরের ভিডিও আমি শেডিং নিয়ে আনছি, শেডিং চারকোল নিয়ে মিক্সড থাকবে সেটা, আর তার নেক্সট ভিডিওতে আমি আনবো ওয়াটার কালার, তারপরে ভিডিওতে অয়েল কালার, অয়েল পেন্টিং, এবং তারপর আবার এক একটা ফেজের মধ্যে আমি ডিটেলে ঢুকবো যে কী করলে একটা পেন্টিংকে আরও ভালো সহজে করা যায় এবং খুব বিউটিফুলি সেটাকে রিপ্রেজেন্ট করা যায়, ওকে। আর তারপর আমরা আসবো দিয়ে মডার্ন পেন্টিং, ওকে। মডার্ন পেন্টিং বা সেটাকে কীভাবে করানো হয়, সেটাকে কী কীভাবে আমাদের বোঝানো হয়, ঠিক আছে, সেই সব নিয়ে আলোচনা করব। তো সব কিছুই শেখাবো, এ টু জেড, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং। তারপর আমরা ফেস ড্রয়িং করা শেখাবো, ফেস, হিউম্যান ফেস কীভাবে ড্রয়িং করা হয়, প্রত্যেকটা পশ্চার, সাইজ, শেপ, অল অফ দিস, ওকে। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, ভালো থাকবেন, ধন্যবাদ।